এরপর এক ভাই প্রশ্ন করেছেন, কাবলাল জুমা ও বাদাল জুমা কত রাকাত? প্রতি সপ্তাহেই আমাদেরকে সালাত আদায় করতে হয় জুমার সালাত। শ্রেষ্ঠ একটি দিন, এদিনেই কেয়ামত হবে, এদিনে আদম আলাহি সাল্লামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আদম আলাহি সাল্লামকে পৃথিবীতে এই জুমার দিনেই পাঠানো হয়েছে, জুমার দিনে দোয়া কবুল করা হয়েছে ওনার, জুমার দিনেই কেয়ামত হবে। তো এই জুমার দিনে আমাদের 2 রাকাত ফরজ সালাত পড়তে হয়, বা ওয়াজিব যেটাকে আমরা বলি। তো এর আগে পরে কতটুকু সালাত পড়তে হয়, এটা ছিল ভাইয়ের প্রশ্ন। আমরা প্রশ্নের উত্তর দিচ্ছি, 1200 জন ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমি আপনাদেরকে বলবো, যারা দেখছেন তারা শেয়ার বাটনে ক্লিক করে এখনই অন্যান্যদেরকেও আমাদের লাইভ প্রোগ্রামে যুক্ত করে নিতে পারেন। তো জুমার সালাতের আগে কয় রাকাত, পরে কয় রাকাত? জুমার সালাতের আগে হচ্ছে 2 রাকাত। বিশুদ্ধ মত অনুযায়ী, সুন্নাসম্মত যেই মত, সেটা হচ্ছে জুমার সালাতের আগে আপনি 2 রাকাত পড়বেন। মসজিদে ঢুকেই 2 রাকাত পড়তে হয়, এটা পড়বেন। ওটা পরে যদি আরও সময় পান আপনি আরও পড়বেন, অর্থাৎ ইমাম সাহেব খুতবা দেওয়ার আগ পর্যন্ত আপনি দুই দুই করে, মা কুদ্দির আলাকা মা কুদ্দির আলাহু, আপনার যতটুকু সুযোগ হয়। তার মানে বোঝা গেল জুমার সালাতের আগে, কাবলাল জুমা এটা সুনির্ধারিত নয়, এটা অনির্ধারিত, দুই দুই করে যদ্দুর পড়া যায়। আচ্ছা, আর বাদাল জুমার ক্ষেত্রে সহি সুন্নায় যেটা এসেছে 4 রাকাত, বাদাল জুমা আপনি পড়বেন 4 রাকাত যদি মসজিদে পড়েন, আর যদি ঘরে গিয়ে পড়েন তাহলে 2 রাকাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে যখন বাদাল জুমা পড়তেন তিনি 4 রাকাত পড়তেন, ঘরে গিয়ে পড়লে 2 রাকাত পড়তেন। তো আশা করি বুঝতে পেরেছেন যে কাবলাল জুমা অনির্ধারিত, দুই দুই করে যদ্দুর পড়া যায়, আর বাদাল জুমা 4 রাকাত, ঘরে পড়লে 2 রাকাত। এরপর একজন প্রশ্ন করেছেন, অ্যালকোহল মিশ্রিত পারফিউম ব্যবহার করা যাবে কি না? আমরা জানি আতর পারফিউম দেয়া সুন্না। তো এই আতর বা পারফিউম, অ্যালকোহল মিশ্রিত যেটা, এটা দেয়া যাবে কি না, এক ভাইয়ের প্রশ্ন। তো অ্যালকোহলের ব্যাপারে কথা হচ্ছে যে অ্যালকোহলকে আরবিতে বলে খামর, এই খামরটা ইটসেলফ হারাম কি না এটা নিয়ে মতানৈক্য আছে। কিন্তু অ্যালকোহল, মদ যেটা বানানো হয়, এটা খাওয়া হারাম এ নিয়ে কোনো মতানৈক্য নাই, এটা একমত সবাই। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আম। তো এমডি নাজিম উদ্দিন ভাই প্রশ্ন করছে, কল দিচ্ছেন, প্লিজ এখন কল দিবেন না, লাইভের পরে আপনারা কল দিতে পারেন। তো মদ যে খাওয়া হারাম এতে কোনো সন্দেহ নেই, এটা সবাই একমত। কিন্তু মদ যদি গায়ে লাগে, খামর খামর যদি আপনার পাঞ্জাবিতে লাগে, এটা নিয়ে আপনি সালাত আদায় করতে পারবেন কি না, এটা ইটসেলফ নাজাসাত কি না, এটা নিয়ে ইখতিলাফ আছে। কেউ কেউ বলেছেন এটা ইটসেলফ নাজাসাত, পাঞ্জাবিতে লাগলে ধুয়ে নামাজ পড়তে হবে, আর কেউ কেউ বলেছেন না, এটা ইটসেলফ নাজাসাত না, এটা জামায় লাগালেও নামাজ পড়া যাবে। যারা জামায় লাগালেও নামাজ পড়া যাবে এটা নাজাসাত না, তাদের মতে অ্যালকোহল মিশ্রিত পারফিউম ব্যবহার করলে সমস্যা নেই। এবং আমরা যদিও জেনেছি যে অ্যালকোহল মিশ্রিত পারফিউম, এই অ্যালকোহলটা খাওয়ার অ্যালকোহল না, অর্থাৎ ভাত পচিয়ে, তারি পচিয়ে, ডাল পচিয়ে, আঙ্গুর আঙ্গুরের রস পচিয়ে যে অ্যালকোহল বানানো হয় ওইটা ওই অ্যালকোহল না। এই অ্যালকোহলটা কাইন্ড অফ স্পিরিট, এটা হচ্ছে প্রিজার্ভেটিভ অ্যালকোহল, কেমিক্যাল টাইপের, এটা আতরটা বা সেন্টটাকে প্রিজার্ভ করার জন্য এটা পারফিউমের সাথে মিশ্রিত করা হয়। আর এটা যখন আপনি স্প্রে করবেন, স্প্রে করার সাথে সাথে আপনার গায়ের মধ্যে যে লাগবে আতরটা আর ওই স্পিরিটটা, অ্যালকোহলটা বাতাসের সাথে মিশে যায়। তো এই জন্য অনেক স্কলাররা বলেছেন যে এটা গায়ে দেয়া যাবে, এবং গায়ে দিয়ে সালাত পড়লে সালাতের কোনো সমস্যা নেই, সালাত হয়ে যাবে ইনশাল্লাহ। তবে তাকোয়ার বহিঃপ্রকাশ হচ্ছে, অতিরিক্ত তাকোয়ার বহিঃপ্রকাশ হচ্ছে যে আপনি অ্যালকোহল ছাড়া যে পারফিউম এবং আতরগুলো আছে সেগুলো ব্যবহার করেন। কিন্তু ফতোয়া হচ্ছে যে অ্যালকোহল মিশ্রিত যদি আপনি পারফিউম ইউজ করেন এটা হারাম হবে না, এবং এটা দিয়েও, গায়ে দিয়েও আপনি সালাত আদায় করতে পারবেন, কারণ এটা হচ্ছে প্রিজার্ভেটিভ কেমিক্যাল, এটা আতরটাকে সংরক্ষিত করার জন্য খুব অল্প পরিমাণে ইউজ করা হয়, এবং এটা গায়ে লাগে না, এটা বাতাসের সাথে মিশে যায়। আশা করি বুঝতে পেরেছেন।